করাতাম সন্তানকে চালাইতে পারি না, আমার সেই তেরি মজুরের সন্তান এখন কাজ করবে বলে আম্মু আমি আর কষ্ট করতে পারি না, আমি কাজ করবো আমি আর পড়ালেখা করবো না, আমার বাবাকে তুমি ফিরে দিতে পারো না, তুমি আমার কাছে মিথ্যে বলছো তোমার আমার তোমার বাবা ফিরে আসবে, কিন্তু আমার বাবা তো আজ আসে না, সবাই বলে আমার বাবাকে নাকি এই সরকার মেরে ফেলছে, আমি এই সরকারের কাছে যাবি, আমি সরকারের কাছে আমার স্বামীকে পাওয়া চাই না, আমার সরকারকে তো একটা জবাব দিতে হবে, আমার স্বামীকে কি করছে একদিন তার জবাব দিতে হবে, জনগণের কাছে দেশের কাছে জাতির কাছে তার মৃত্যু বা তার আল্লাহর কাছে বিচার দিতে হবে, যে আজকে সারা বাংলাদেশের এই যে ফ্যামিলি সন্তান হারা বাবা হারা স্বামী হারা করছে, আর আমি আজকে আমার স্বামী বিএনপি দপ্তর তারা আমার চিকিৎসা বিএনপি আজকে আমি জাতীয়তাবাদী ছাত্র আমি সে জাতীয়তাবাদী তারেক রহমানকে আমি বলি আমার একমাত্র সন্তানকে যেন তার যেন ঠিকভাবে পড়ালেখা হয়, আমার সন্তানের আমার শাশুর প্রতি যেন খেয়াল রাখে, আমি আজকে মহিলা মানুষ পারি না আমার সন্তানকে ঠিক মতো পড়ালেখা করাইতে ঠিক মতো ভালো একটা খাবার দিতে, আমি অনেক কষ্টের মধ্যে আমি সব থেকে বের হইতে পারি না, আজকে আমার মায়ের ডাকে আমি আমার আমাকে সাহস দিচ্ছে টাকা আনার জন্য, আমি আমার সন্তানকে আমি এবার সংক্ষিপ্ত আকারে স্বজন হারানোর যে গুম পরিবার তাদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন হুমায়ুন কবির পারভেজের ছেলে সারিয়া। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার, আমি হুমায়ুন কবির পারভেজের ছেলে, লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি। 2013 সালের 27 নভেম্বর একই দিনে একই গাড়ি থেকে আমার বাবা এবং আমার দাদা দুজনকে একসাথে র‍্যাব কর্তৃক তুলে নিয়ে যায়, সেই সময় র‍্যাবের দায়িত্ব ছিল, র‍্যাবের আগারের দায়িত্ব ছিল তারেক সাইদ, লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, এবং যেই অপারেশনটা করছিল সেই অপারেশনটা করেছিল হচ্ছে ডিএডি শাহজাহান আলী, যার ব্যাচ নাম্বার হচ্ছে 6092। কারণ আমি কথাটা বলার কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে একদম দিনের আলোর মতো স্পষ্ট যে র‍্যাব কর্তৃক যে গুম হয় র‍্যাব কর্তৃক যে খুন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় প্রমাণ থাকে না, সাদা পোশাকে তুলে নিয়ে যায়, আমাদের ক্ষেত্রে ঠিক তা হয় নাই, একই গাড়ি থেকে টোটাল চারজনকে অ্যারেস্ট করছে, চারজন থেকে দুজনকে নিয়ে থানায় হ্যান্ড ওভার করছে র‍্যাব রাতের বেলায়, আর দুজনকে তুলে নিয়ে গিয়েছে, এবং যেই দুজনকে থানায় হ্যান্ড ওভার করেছে তখনই তৎক্ষণাৎ কিছু ইলেকট্রিক মিডিয়া গিয়ে পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্য নিয়েছিল, ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছে যে এই দুজনকে আমাদেরকে আমাদের হাতে র‍্যাব তুলে দিয়েছে, এবং ওই দুজনের কথা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজের কথা ছিল যখন জিজ্ঞেস করলো র‍্যাব নাকি তৎকালীন কর্মকর্তাকে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা কার্ড দিয়ে বললো এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন যে ওরা কোথায় আছে, এবং তখন আমরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিই, কেউই জানে না কেউই জানে না, আমরা রাতের বেলা তারেক সাইদের পরের দিন তারেক সাইদের সাথে দেখা করি, তারেক সাইদ এমন একটা রিয়েক্ট করে অ্যাজ লাইক আমাকে ডিরেক্ট বলে যে ও বাবা হারাই গেছে খুঁজো খুঁজতে থাকো খুঁজে দেখো বাবা মনে হয়, অ্যাজ লাইক আমরা অনেক সময় গ্রামগঞ্জে গরু ছাগল হারাই গেলে যেমন খুঁজি বিভিন্ন জায়গায়, অ্যাজ লাইক তার মানে রিয়েকশনটা এমন ছিল যে হারাই গেছে খুঁজো খুঁজতে থাকো দেখো ওনাদের কোনো দায়বদ্ধতা নাই। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি যে এই যে প্রধানমন্ত্রী আপনার বিভিন্ন মন্ত্রীরা নির্লজ্জ মিথ্যাচার করে এই গুম নিয়ে, যে গুম বলতে কোনো শব্দ নাই, গুম যারা আছে তারা নিজেরা পলায়ন করে আছে, তা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনি দয়া করে এই যারা গুম গুম হয়ে আপনাদের কথা মতে যারা স্বেচ্ছায় পলায়ন হয়ে আপনাদের ভাবমূর্তি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে তাদেরকে আপনারা খুঁজে বের করে আইনের আওতায় আনেন দরকার হলে, দেখি আপনাদের কত বড় সাহস আছে ওদেরকে কতটুকু খুঁজে বের করতে পারেন দেখি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। 2013 সালের ডিসেম্বরের 4 তারিখে আমার ছোট ভাই জনাব মাজহার ইসলাম রাসেলকে বসুন্ধরা আবাসিক থেকে সুমন ভাই সহ আরো 8 জন একসাথে এই নিষেধাজ্ঞা সরকার অবৈধ সরকার গুল হাসিনার সরকারের মদতদাতারা আমাদের ভাইদের উঠিয়ে নিয়ে যায়, এরপর থেকে আমরা দিনের পর দিন এই গুল হাসিনা সরকারের বিভিন্ন প্রশাসনের কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদের সাথে অনেক তালবাহানা করেছে, কিন্তু আমরা জানি সেই সময়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব ছিলেন এই নিষেধাজ্ঞা সরকারের এই বিনা ভোটে সরকারের
প্রধান খুনি হাজিরা এবং সেই তার রেবের দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন কর্নেল জিয়াউল হাসান এবং রেবের সিও ছিল কিসমত হায়াত এরা এদের নির্দেশে খুনি হাসিরা নির্দেশে আমার ভাইদেরকে গুলি করা হয়েছে সংগ্রাম বন্ধুরা আমি বেশি কথা বলবো না আজ 5 বছর হয়ে গেল আমরা কান্না করতেছি আর আমরা কান্না করব না আজ এই বন্ধু দিবস উপলক্ষে আমরা শপথ নিব এই খুনি হাসিরা সরকারকে আমরা গতি থেকে টেনে আসতে না বাবা বন্ধুরা আমার আজ যতদিন পর্যন্ত আমাদের ভাইদেরকে ফেরত না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং এর বিচার বাংলার মাটিতে জনগণ করবে এবং আপনারা শপথ নিন আপনারা আমরা আমরা যারা আজ নির্যাতিত পরিবার আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের সাথে থেকে সকল ধরনের আন্দোলনে সহযোগিতা করব এই আশা আমরা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ মানববন্ধনে আসলে আমি বক্তৃতা দিতে চাই না আমি শুধু বলতে চাই গোটা বিএনপি পরিবার আজকের যে দিন গুমের শিকার পরিবারবর্গের প্রতি সংহতি প্রকাশ করার জন্য দিন আমরা যারা বিএনপি করি যারা মানবাধিকার কর্মী আমরা সবাই বলতে চাই এখানে যারা গুমের শিকার পরিবার আছেন তাদের সাথে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব এবং এই সরকারের এই মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য যা যা করণীয় বিএনপি সেটা করবে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ের সম্পাদক যারা মিং সভাপতি আলী সম্মুখী আজকের এই আন্তর্জাতিক বিষয়ে বোন দিবসে আজকের এই বোন পরিবারদের নিয়ে যে আজকে বিএনপির ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের যে আয়োজিত আজকের এই সমাবেশ মানববন্ধনের সংগ্রামী সভাপতি আব্দুল সালাম